দেখুন, সামনের দাঁতের ফাঁকা বন্ধ করা হয়েছে, উপরের সামনে মাঝখানে ফাঁকা রয়েছে এবং একটি দাঁত ছোট ছিল, ফাঁকা বন্ধ করে সুন্দর করা হয়েছে খুব চমৎকারভাবে। ওকে, দেন অ্যানাদার কেস। ওনার সামনের অনেকগুলো দাঁতে ফাঁকা ছিল, ডাইরেক্ট কম্পোজিট বন্ডিংয়ের মাধ্যমে এগুলোকে আমরা ফাঁকা বন্ধ করে সুন্দর করাতে পারি। এরকম ডাইরেক্ট কম্পোজিট বন্ডিং, ডাইরেক্ট কম্পোজিট বন্ডিংয়ের মাধ্যমে দ্রুত ফাঁকা বন্ধ করানো যায় অল্প সময়ে এবং একদিনেই। এরকম চমৎকার করা যায়। এখানে সামনের দাঁত নষ্ট ছিল, তা পূরণ করা হয়েছে। ধন্যবাদ।